নেত্রকোনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, 12 পুলিশ সহ আহত 32। বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, এতে 12 পুলিশ সহ অন্তত 32 জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটেছে। দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল 10:00 থেকে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। সকাল 10:30টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সাথে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ 12 পুলিশ সদস্য সহ অন্তত 32 জন আহত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ এসে লাঠিচার্জ করে, আমাদের উপর হামলা চালায়, টিয়ার শেল নিক্ষেপ করে, এতে আমাদের অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে, এতে যানবাহন সহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় টিয়ার শেল সহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এদিকে আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে, তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।